তারাবির সালাত আট রাকাত না বিশ রাকাত নাকি কোনোটাই না এই বিতর্কিত প্রশ্ন শুধুমাত্র রামাদান মাস আসলে আমাদের ভেতর ঘুরপাক খায় আমা জানা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ থেকে আনহা থেকে বর্ণিত হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহার হাদিসের ভিত্তিতে তারা এই দলিল দিয়ে থাকেন মাকানা ইয়াজিদু ফি রামাদান ওয়ালা ইয়াজিদু গাইরিহি ফি ইহদা আশারা অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রামাদান মাসে রাতের নামাজ আট রাকাত অর্থাৎ আট টাকাত এবং ভিত্তির সহ এগারো টাকাত পড়তেন এটা আয়সা সিদ্দিকারাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস ওই হাদিসের ভিত্তিতে আট টাকাতের পক্ষে তারা দলিল দেয় আবার যারা বিশ রাকাতের পক্ষে দলিল দেয় তারা আবার ইমাম ইমাম মালিক রাহমাহুল্লাহ উনি হাদিসের কিতাবে উনি কোট করেছেন এবং মুসান্নাফ ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে এবং মুস্ত্দে আহমদের মধ্যে এসেছে মোসান্নফিনা ইবনে আবদির রাজ্জাকের মধ্যেও হাদিসটি এসেছে অর্থাৎ সাহাবাই কেরামদের ওমর রাদিয়াল্লাহ এবং সিদ্দিক ওমর রাদিয়াল্লাহ এবং আলী অর্থাৎ তালান এরামের আনহুদ সাহাবাইকরামের রাতের নামাজ ছিল বিশ রাকাত বেতের সহ ত্রিশ রাকাত নামাজ পড়েছেন আবার ইমাম মালিক রহিমাউল্লা উনি ওনার হাদিসের কিতাবে কোট করেছেন যে রাতের নামাজ ছত্রিশ রাকাত এভাবে আট টাকাতের পক্ষেও দলিল আছে বিশ রাকাতের পক্ষেও দলিল আছে ছত্রিশ আকাতের পক্ষেও দলিল আছে আবার অসংখ্য হাদিস কোট করলে আমরা দেখতে পাই রসুল সাল্লি সাল্লাম রাতের নামাজ বেতের সহ এগারো টাকাত পড়েছেন তেরো রাকাত পড়েছেন পনেরো রাকাত পড়েছেন আঠারো রাকাত বিশ রাকাত তেইশ রাকাত এভাবে রাসূল সাল্লু আলি সাল্লাম পড়েছেন এখন আমি যদি আপনাদেরকে হাদিসের রসুল সাল্লু আলি সাল্লামের আরেকটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই ইমান ওয়াহতে সাবান গফির আলাহু মা তাকাদ্দামা মিং জাম্বি যে ব্যক্তি রামাদান মাস পাবে সে যে ব্যক্তি রাত্রি জাগরণ করবে আল্লাহ তালা তার পূর্বে বেকার সব গুণাগুলি মাফ করে দিবেন নফল নামাজ পড়ে আপনি রাত্রিবেলা যত নামাজ বৃদ্ধি করতে পারবেন আবার রাতের নামাজ রাসুলের আরেকটি হাদিস থেকে এসেছে রাতের নামাজ হচ্ছে মাসনা মাসনা অর্থাৎ দুই দুই রাকাত করে রাতের নামাজ আপনার শরীরে কোড়ায় দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়েন যত রাকাত ইচ্ছা আপনি পড়েন কিন্তু আমরা তারাবির রাকাত সংখ্যা করতে করতে আমরা এই রাকাত সংখ্যা গুনতে গুনতে আমরা এটা ভুলেই গেছি যে নামাজ যে খুশুখুজু আছে নামাজের ভেতরেও যে একটা খুজু আছে নামাজের ভেতরে কোরআন তেলা তাতিলের সাথে করতে হয় আমল করার জন্য শুধু হাদিস সহী হলে হবে না বরং হাদিসের ব্যাখ্যাটাও সহী হতে হবে যদি হাদিস সহী হয় কিন্তু ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয় মতলবটা সহী না হয় আর সেইভাবে যদি আমল করা হয় আল্লাহর কসম সেভাবে সহী হাদিসের উপর আমল করে কোনো মানুষ পথভ্রষ্ট হতে পারে সে রমাজান এলেই আলোচনা শুরু হয় হুজুর তারাবী নামাজ বিশ রাকাত না আট রাকাত হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাজাবের মানুষ একমত যে তারাবি নামাজ বিশ রাকাতের কম নয় কিন্তু একটা শ্রেণী বলছেন আট রাকাত সেই বুখারির এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আবু সালামা ইবিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাবি عمّجان عائشة رضي الله تعالى عنها كي تجيش كلنا عمّجان نبي صلى الله عليه وسلم رمضان ما شك يامو النماز بوتين كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان حضرت عائشة بولن ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة تنير رمضاني ابن رمضاني ربايري এগারো রাকাতের বেশি পড়তেন না এখানে একটু লক্ষ্য করুন আম্মাজান বলছেন রমাজানে রমাজানে রমাজানের বাইরে বোঝা গেল তিনি সেই নামাজ সম্পর্কে বলছেন যে নামাজ রমাজানেও হয় রমাজানের বাইরেও হয় সেটা তারাবিনা তাহাজ্জুদ একদম সুস্পষ্ট কথা